দেখেন, মাদ্রাসায় পড়ে কি জীবনে কেউ প্রতিষ্ঠিত হইতে পারেনি? কাজী নজরুল ইসলাম কি মক্তবে পড়ে কি বড় কবি হয় নাই? মন খারাপ? তো মুখ গোমড়া করে বসে আছেন কেন? এমনি আপনাকে যে বলছিলাম মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হওয়ার জন্য, আপনার বাবারে বলছেন না? বলেন নাই কেন? কেন মাদ্রাসায় পড়ে কি জীবনে কেউ প্রতিষ্ঠিত হইতে পারেনি? কাজী নজরুল ইসলাম কি মক্তবে পড়ে কি বড় কবি হয় নাই? আমি আপনার কেন বলে জানেন, আপনার জন্য আমার মায়া হয়। আপনার বন্ধু বান্ধবরা সবাই ইউনিভার্সিটিতে পড়ে, আর আপনি শুধু শুধু কয়েকটা বছর নষ্ট করে এখন ক্লাস নাইনে। এটা আমার কি দোষ? এটা তো আমার বাবার দোষ। আমার বাবা প্রথমে আমার ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইছে স্কুলে, এরপরে হাফিজি লাইনে পাঁচ বছর পড়াইছে, এখন দাখিল লাইনে পড়াইতেছে। আমি তো আর ফেল করে ক্লাস নাইনে পড়ি না। এর জন্যই বলি এখনো সময় আছে, স্কুল লাইনে ভর্তি হয়ে যান, পরে ক্যারিয়ারে কিছু করতে পারবেন না, ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এটা কেমন নিয়ম বলো তো? অ্যাটলিস্ট আমাদেরকে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তাই না? আর আমরা যদি টিকলে টিকলাম, না টিকলে নাই, কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া তো উচিত। তাদের এসব নিয়ম টিয়ম দেখে মনে হয় যে রবীন্দ্রনাথ নজরুলদেরকেও তারা ভর্তি করতে দেবে না। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনার কি একটু খারাপ লাগে না এই যে আপনার বন্ধুরা পড়ে ইউনিভার্সিটিতে আর আপনি পড়েন ক্লাস নাইনে? হ্যাঁ, খারাপ লাগে, কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগে অন্য জায়গায়। কোন জায়গায়? এই যে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো আর আমি ক্লাস নাইনে পড়ি। থ্যাংক ইউ বইটা ফেরত দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কাছে যে আমি একটা বইয়ের নাম দিছিলাম না, কই? আপনি তো আমার বইটা দিলেন না। বইটা জোগাড় করতে একটু দেরি হচ্ছে, ওই কষ্ট করে টাকা পয়সা জমায় আর বইটা কিনতে হয় তো। কেন বই কিনতে আবার কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে কিনতে হবে? বুঝেই তো, আমার আব্বা আসলে আউট বই পড়া পছন্দ করে, আর মাদ্রাসার হুজুরও এইসব বই অ্যালাউ করে। কিন্তু বই পড়া তো ভালো জিনিস। না, বই পড়া ভালো, কিন্তু এই ধরনের বইতে প্রেমের ব্যাপারটা একটু থাকে তো, আর এই ধরনের বই পড়লে মানুষের ইমানি শক্তিটা একটু দুর্বল হয়ে যায়, আর মানুষ মুরতাদ হয়ে যায়, কাফির হয়ে যায়। ও, তার মানে আপনাদের মাদ্রাসার সিলেবাসের বাইরে কোনো বই পড়তে দেয় না? না, পড়তে দেয়। ওই যে কাসেম বিন আবু বকর আছে না, উনি কে? ওনার নাম তো কখনো শুনিনি। ওনার নাম শোনা নাই? ওনার বই তো অনেক চলে। ও, কেন? ওনার বইতে কি প্রেমের ব্যাপারে লেখা থাকে না? না, প্রেমের কথা লেখা থাকে, কিন্তু একটু অন্যরকমভাবে আর কি। প্রেমিক প্রেমিকার সাথে দেখা হলে শুরুতে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাওয়ার সময় কী বলে জানো? বলে আল্লাহ হাফিজ, আলহামদুলিল্লাহ, খুদা হাফিজ। আচ্ছা, তো দুই বই তো প্রেমের কথা লেখা আছে, এই বই প্রেমের সমস্যা নয়, ওই বই প্রেমের সমস্যা। হ্যাঁ, এটা তো আমার জ্ঞান, আমার তো ভালো লাগে তোমাদের মতো বই। আচ্ছা, তাই? হ্যাঁ, নাও না। গান শুনো না, রেডিও এটা শুনলে পর আবার আপনার ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে না? সময় রেডিও ফুর্তি 88.0 FM, আর আপনার সাথে আছি আমি আর যে অনেক শুনব ভূমির গান দিল দরিয়া। দিল দরিয়া রে তোরে আশায় আশায় তুই, ওরে মাঝি রে কোথা মা। আমি নমস্কার করি, তুমি তো রাখো।